কাতারে প্রবাসী বাংলাদেশের উদ্যোগে শুক্রবার জুমার নামাজের পরে কাতারের রাজধানী দোহা আইন খালেদ আল সেনিম পার্কে ঈদ পূর্ণ মিলনী ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। কাতার প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী মোহাম্মদ মোর্শেদের উদ্যোগে এই ঈদ পূর্ণ মিলনী ও মিলন মেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকার শাহাদাত হোসেন নাসের, কাতার চট্টগ্রাম সমিতির সাধারণ সম্পাদক আব্দুল জলিল, কামাল উদ্দিন, কাজী মহিউদ্দিন সহ আরও অনেকে। অনুষ্ঠানে বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা ছিল, খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মিলন মেলায় প্রবাসী বাংলাদেশি নারীরাও অংশগ্রহণ করেন। নিউজ ফেসবিডি ডেক্স নিউজ।